নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল স্বাদ দ্য অথেন্টিক টেস্ট অফ ফুডে। আজকের রেসিপি হলো চিকেন স্টু। চিকেন স্টু বানানোর জন্য যে সকল উপকরণ লাগছে সেগুলি হলো গাজর, আলু, টমেটো, পেঁপে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, মিডিয়াম সাইজে কাটা চিকেন, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ ও লাগছে গোলমরিচের গুঁড়ো। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ বাটার দিয়ে দেব। এর মধ্যে এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়ে গরম মশলাটার থেকে যখন গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি। রসুন কুচিটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদার টুকরোগুলো। মিনিট খানেক নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মিনিট দুই পর এর মধ্যে দিয়ে দেব চিকেন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আলুগুলি দিয়ে মিনিট খানেক নেড়ে চেড়ে এবার স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু রান্না করে নেব। যখন চিকেনের গা থেকে জল ছেড়ে দেবে তখন কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। এবার এর মধ্যে কেটে রাখা গাজরটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। একে একে এর মধ্যে কেটে রাখা পেঁপেটাও দিয়ে দিলাম। টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে কয়েকটা গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মিনিট দুই পর কেটে রাখা টমেটোটা দিয়ে জল ঢেলে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে মিডিয়াম হিটে 10 মিনিটের মধ্যে রেখে দেব। এতে সমস্ত উপকরণগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে 2 চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, চিকেন স্টু রেডি। এটা খুবই স্বাস্থ্যকর, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন।
ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।